নমস্কার, স্বাগত আপনাদের সোশ্যাল বাংলার পর্দায়। এই মুহূর্তে আমরা যে বিষয়টি আপনাদের সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি, একটি অভিযোগের ভিত্তিতে এখানে আসা এই বিল্ডিংয়ে, আমরা যে বিল্ডিংটি দেখানোর চেষ্টা করছি এই বিল্ডিংয়েই নাকি সেখানে অভিযোগ রয়েছে যে সেখানে গর্ভপাত করানো হয় বা সেখানে ডেলিভারি করানো হয়। এবার বিষয়টি হচ্ছে যে সঠিক ইকুইপমেন্টস বা ডেলিভারি করার জন্য যে প্রয়োজনীয় জিনিসপত্রাদি রয়েছে সেটা সেখানে উপস্থিত থাকে কি না, এবং একজনের একজন মহিলার অভিযোগের ভিত্তিতে এখানে উপস্থিত হওয়া আমরা দেখানোর চেষ্টা করব। মহিলার অভিযোগ রয়েছে এই সেই জায়গা যেখানে নাকি সেই যে ডাক্তারের নাম এবং নাম্বার ছিল, এবং সকালবেলায় যখন সংবাদ মাধ্যমের কাছে সে খবরটি এসে পৌঁছায় তখনই কিন্তু এখান থেকে সেই কাগজ, ডাক্তারের নাম এবং নাম্বারের কাগজটি কিন্তু সরিয়ে নেওয়া হয়। এখন এই মুহূর্তে এখানে পুলিশ উপস্থিত রয়েছে সেই মহিলার অভিযোগের ভিত্তিতে আমরা সেই তালাটি দেখানোর চেষ্টা করব, যেখানে জানা যায় যে সকালে যখন সংবাদ মাধ্যমের কাছে খবরটি এসে পৌঁছয়, সংবাদ মাধ্যম যখন সেখানে এসে পৌঁছানোর চেষ্টা করে, প্রথমেই দোকানের যারা রয়েছে দোকানিরা সেই সংবাদ মাধ্যমকে বাধা প্রদান করে, এবং তার পরবর্তীতে সেই মহিলা দ্বারস্থ হয় রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের, এবং প্রশাসনিক আধিকারিকরা বর্তমানে উপস্থিত রয়েছে সেই বিল্ডিংয়ের সামনে। এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে তালা ইতিমধ্যেই রয়েছে, সেই তালা ভেঙে দেওয়ার চিন্তা ভাবনা রয়েছে, কেননা আমি বলতে পারি না, একজন রোগ থাকে, ডাক্তার কয় ডাক্তার কে ডাক্তার কি আসে বিচে আমি চেহারা চিনি কি ডাক্তার কি আসে বিচে এটা জানি না। আমাকে যা অংশ না, আমার ছোট ভাইয়ের অংশ রঞ্জিত চৌধুরী। বর্দুয়ার স্থিত একটি বাড়িতে এই ধরনের ইলিগাল কাজ হচ্ছিল যা অবৈধ, এমনটাই অভিযোগ রয়েছে যে এই মহিলার অভিযোগের ভিত্তিতে প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত হয় সেই বাড়িতে। কিন্তু বাড়িতে যে ঘরটিতে ডাক্তার নাম করে একটি ব্যক্তি থাকতো এমনটাই বলা হচ্ছে বা জানা যাচ্ছে, ইতিমধ্যেই প্রশাসনিক আধিকারিকরা তা খতিয়ে দেখার চেষ্টা করছেন। আচ্ছা, আপনি যে মারা গেলেন,
একবারই আমরা উপস্থিত রয়েছি বড়দোয়ালি স্থিত সেই বাড়িতে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি যেখানে অভিযোগের মূলে আমরা উপস্থিত রয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ঘর যে ঘরে নাকি ভাড়া থাকতো সেই কতিপয় ডক্টর। ডক্টরের নাম জিএস ধর, কিন্তু ওনার যে কার্ড সেই কার্ডের জিএস ধর শুধুমাত্র লেখা রয়েছে ডক্টর জিএস ধর, এবং সেটাই আমাদের যে অভিযোগ করছে যে মহিলা সেই মহিলা তুলে ধরেছেন। সেখানে MBBS বা অন্য কোনো কিছুরই উল্লেখ নেই এবং তিনি অ্যাড্রেস দিয়ে রেখেছেন এই বাড়িটির। এবং যে মহিলার অভিযোগ রয়েছে তিনি বলছেন যে ওনার কিছু ব্যক্তিগত কারণ রয়েছে যে বিষয়টি তিনি ওনার মুখ দিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কিন্তু তিনি বলছেন যে সেখানে তিনি এই ডাক্তারের সাথে যোগাযোগ করেন এবং এখানে ওনার ডেলিভারি হয় আজ থেকে 5 দিন পূর্বে 29 তারিখ এখানে ওনার ডেলিভারি হয় এবং সেই বাচ্চাটিকে তিনি ডেলিভারি হওয়ার পর একবার নজরের দেখা দেখেছেন। তারপর ডাক্তার বলেছেন নাকি যে সে বাচ্চাটি অসুস্থ এবং বাচ্চাটিকে রাখতে হবে, এ বলে রোগী বাড়িতে চলে যায়, অর্থাৎ যে মা রয়েছে সেই মা সেই শিশুর মা বাড়িতে চলে যায়। পরবর্তী সময়ে যখন বাচ্চার জন্য খোঁজ করতে আসে তখন আসার পর বলা হচ্ছে যে বাচ্চাকে হোমে পাঠিয়ে দেওয়া হয়েছে, বা কোনো ধরনের যোগাযোগ বা কীভাবে সেই বাচ্চাকে পাওয়া যাবে সেই বিষয়টাকে আশ্বস্ত করেননি বা ডাক্তার সেই বিষয়কে নিয়ে মাকে কিছুই বলেননি এবং আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই বিষয়টি।
বিষয়টি হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি এই ঘটনাটা একটাই কারণে যে এই যে মহিলা অভিযোগ করছে যে সেখানে বাচ্চাটিকে পরবর্তী সময় হোমে পাঠিয়ে দেওয়া হয় এবং উনি সে বাচ্চাটি পাচ্ছেন না এবং উনার চাওয়া বা পাওয়া বা দাবি শুধুমাত্র একটাই যে উনার বাচ্চাকে উনি ফিরে পেতে চান। বিষয়টি হচ্ছে এই যে জায়গাটি বা এই যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটাকে আপনাদের মনে হয় হাসপাতাল বা একটি হাসপাতালের অংশ মনে হচ্ছে বা এই জায়গাটা কি সঠিকভাবে উপযুক্ত রয়েছে একটি ডেলিভারির জন্য? আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে ঘর, এই ঘরের এদিকটায় একটা দরজা রয়েছে, সামনের দিকটায় একটা দরজা রয়েছে, কিন্তু যেহেতু সংবাদ মাধ্যমের কাছে খবরটি পৌঁছে যাওয়ার একটা চিন্তা ভাবনা বা বিষয়টা হয়তো বা সেই ডাক্তার আজ করতে পেরেছিলেন এবং সেই কারণে কিন্তু সেখান থেকে উনার যে নাম লেখা ছিল যে সাইনবোর্ডটি বা যে প্লেটটি ছিল নাম্বার প্লেটটি সেই নাম্বার প্লেটটি তিনি ছিঁড়ে এখান থেকে পালিয়ে যায়। এবার আজকে যখন সেই মহিলা আসে তার বাচ্চার খুঁজে সেই বাচ্চাটিকে তিনি পাননি, বিষয়টি হচ্ছে কতটুকু অবৈধ কার্যকলাপ হচ্ছে রাজ্যের বুকে এবং সেই বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে রাজ্যের প্রশাসনিক আধিকারিক রাজ্যের সরকার পক্ষের আমরা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি একটাই কারণে যে এইভাবে একজন ডাক্তার যার নামের সাথে কোনো MBBS কিনা কোনো কিছুই উল্লেখ নেই তারপরেও তিনি এখানে রুগী দেখছেন এবং তারপর রুগীকে তিনি ডেলিভারিও করাচ্ছেন এখানে এবং সেই মহিলার অভিযোগ অনুসারে এখানে এই রুমটার ভিতরে শুধুমাত্র একটা সেখানে খাটের মতো রয়েছে, একটা খাটই শুধুমাত্র রয়েছে এবং সেই খাটেই নাকি ডেলিভারি করা হয় এবং উনাকে যে মহিলার অভিযোগ উনাকে নাকি মাটিতে রেখেও ডেলিভারি করা হয়েছিল এমনটাই তিনি অভিযোগ তুলে ধরেছেন এবং আমরা দেখানোর চেষ্টা করছি বর্তমানে কিন্তু উপস্থিত রয়েছে সেই বর্দোয়ালিস্থিত বাড়িতে। একেবারে বর্দোয়ালিস্থিত যে BOC রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই BOC-র উল্টো সাইডের বাড়িতে আমরা উপস্থিত রয়েছি। প্রশাসনিক আধিকারিকরা খতিয়ে দেখছেন এই যে বাড়িটি আপনাদের দেখানোর চেষ্টা করব এই অংশটি দুজন নাকি ভাই রয়েছে যতটুকু খবর এবং ছোট ভাইয়ের অংশটা রয়েছে এখানে এবং প্রশাসনিক আধিকারিকরা ইতিমধ্যে কথা বলেন যার অংশ রয়েছে এই জায়গাটি যেখানে তিনি ভাড়া দিয়েছেন এখানে কাদের কাদের ভাড়া দেওয়া হয় সেই খোঁজখবর প্রশাসনিক আধিকারিকের যিনি ম্যাডাম উপস্থিত রয়েছেন তিনি খোঁজ খবর নিচ্ছেন এবং দেখার বিষয় হচ্ছে যে এবারে যিনি ছোট ভাই রয়েছে এই বাড়ির যে ছোট ভাই সম্ভবত ওনার নাম রঞ্জন না রঞ্জিত বলেছে এখনো পর্যন্ত আমরা জানিনি সে বিষয়টি যতটুকু জানতে পেরেছি প্রশাসনিক আধিকারিক ম্যাডাম সেই নামটি লিখেছে রঞ্জিত চৌধুরী সম্ভবত নামটি রয়েছে এবং ওনার এই জায়গাটিতে উনি বাড়ি ভাড়া দেয় এবং নিশ্চয় তাহলে ওনার কাছে জানা রয়েছে যে উনি কাকে কাকে ভাড়া দিয়েছেন সেই সম্পূর্ণ ডিটেলস ওনার রয়েছে। প্রশাসনিক আধিকারিকরা খতিয়ে দেখছেন বিষয়টি তার পরবর্তীতে সেই মহিলার সাথে আমরা কথা বলার চেষ্টা করবো এবং মহিলার কী অভিযোগ রয়েছে মূলত তাও আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। এবারে দেখানোর চেষ্টা করছি আপনার প্রশাসনিক আধিকারিকরা এই বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করছে। এবার দেখার আরও একটি বিষয় রয়েছে, প্রশ্ন উঠে আসে যে ডাক্তারের নাম বলা হচ্ছে ডক্টর GS ধর, ওনার সাথে ওনার কোনো কোয়ালিফিকেশান আমরা দেখি ডাক্তারের যে কার্ড থাকে তার মধ্যে কোয়ালিফিকেশানেরও সেখানে উল্লেখ থাকে কিন্তু আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি কোনো কোয়ালিফিকেশানের উল্লেখ নেই। এবার বিষয়টি হচ্ছে যে আদৌ সেই ডাক্তার কিসের ডাক্তার, মানুষের ডাক্তার নাকি অন্য কিছুর ডাক্তার, ওনার কিসের সেখানে যোগ্যতা রয়েছে সেটাও কিন্তু দেখার রয়েছে। আদতে তিনি এখানে ভাড়া থাকতেন, এই বিষয়টি আজ করতে পেরে তিনি পালিয়ে যাওয়ার কি রয়েছে? যদি ওনার সঠিকভাবে সেখানে কোয়ালিফিকেশান থাকে বা উনি সত্যি ডাক্তার রয়েছেন ওনার কার্ড থাকে তবে এই ঘটনাটি আজ করতে পেরে তিনি কেন পালিয়ে গেছেন বা এখনও পর্যন্ত ওনার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বাড়ির মালিকের সাথে যোগাযোগ করা হচ্ছে, বাড়ির মালিকের সাথে যোগাযোগ করে জানার চেষ্টা করা হচ্ছে যে কাদের কাদের রাখা হয়েছে এবং সেখানে তাদের পরিচয়পত্র নিশ্চয়ই বাড়ির মালিক রাখতেন সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে রাজ্যের প্রশাসনিক আধিকারিক দ্বারা। তাছাড়াও যে বড় প্রশ্ন হচ্ছে যে মহিলাটিকে অসুস্থ বলে বাচ্চা যদি রেখে দেওয়া হয়
পরবর্তীতে বাচ্চা যে হোমে পাঠানো হয়েছে সেই অ্যাড্রেস কেন মহিলাকে দেওয়া হলো না, বা মহিলা কেন এখনো পর্যন্ত তার বাচ্চার খোঁজ পায়নি। ওনার একটা মাত্রই দাবি রয়েছে যে ওনার বাচ্চাকে উনি ফিরে পেতে চান। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের, সেই মহিলার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। আদতে ওনার কি মতামত রয়েছে আমরা তুলে ধরার চেষ্টা করব। বর্তমানে আমরা দেখানোর চেষ্টা করছি, প্রশাসনিক আধিকারিকরা রীতিমতো খতিয়ে দেখার চেষ্টা করছেন বিষয়টিকে। আমরা এবারে কথা বলার চেষ্টা করব সেই অভিযুক্ত যে এই অভিযোগ তুলে ধরেছেন সেই মহিলার সাথে। দিদি আপনার নাম? অবশ্যই নামটা আমরা তুলে ধরবো না, কিন্তু আমরা জানার চেষ্টা করব কি অভিযোগের ভিত্তিতে আপনি এখানে এসেছেন। বাচ্চারা, আমার বাচ্চা এখানে হয়েছিল, তারপরে বাচ্চা পাওয়া যাইতেছে না আর কি। বাচ্চা আপনার কত তারিখে হয়? বাচ্চা 29 তারিখে হয়েছিল, তারপরে মানে কইছিল দিয়ে লাইব আর কি, শরীর ভালো না, আমার ডেলিভারি করে নিচে ফালাই রাখছিল, এর তারপরে বাচ্চাটা লইয়া শুয়ে গেছে আর কি। আচ্ছা, তারপরে বাচ্চা আমি দেখছি না। তারপর আপনি বাড়িতে চলে যান? তারপরে আমি বাড়িতে যাই না বলতে, আমি উঠেলে দুই দিন থেকে থাকছি, কালকে গড়বারে নিয়ে এসে থাকতেছি, কিন্তু আমি ভাবি যে বাচ্চাটা দিয়ে দিব, পরে তারা কইছে হসপিটালে ভর্তি করাইছে আর কি, বাচ্চাটা শরীর ভালো না, কইছে দুই তিন দিন পরে নিয়ে নিয়েন বা আমরা ফোন করুম। তো আজকে আইসি, আজকে আয়ে কইছি যে আমার বাচ্চাটা দিয়ে দেন, কয় হুমে দিয়ে দিছি, এটা কি হয়নি। আচ্ছা, আপনি যখন সকালে এসেছিলেন তখন পর্যন্ত ডাক্তার ছিল? হ্যাঁ ছিল, ডাক্তার ছিল, আমি এসে দেখি ডাক্তার ছিল, তো আমি বলছি বাচ্চারা দিয়ে দেন, বাচ্চার বাবা বেজাল করছে, বলছে বাচ্চা তো উমে দিয়ে দিছি, তারপরে কয় বাচ্চা নাই, আমি বলছি যে কোন উমে দিছেন কোন, আমরা গিয়ে আনুম, সবাই মিললে গিয়ে আনুম, হুমের থেকে কয় কইতাম না, না হুমের নাম কইতো না, কইতাছে আর কি। এখানে যে ডেলিভারি হয় এই ডাক্তারের খোঁজ আপনি কোথা থেকে পান? আমি তো খোঁজ পাইনি, নিয়ে আসছিল, নিয়ে এসেছে। কারোর সাথে আপনি এখানে এসেছেন? কারোর সাথে বলতে আমার হাজবেন্ডের সঙ্গে এসেছিল। আচ্ছা, অন্যান্য হাসপাতাল রয়েছে, আপনি এখানেই কেন ডেলিভারি করার জন্য আসেন? আমার মানে বেতাও ছিল, আমার কইছে আয়ো লয়ে আয়ো আইসি। আপনি জানতেন না এটা কে বা কোন ডাক্তার? কিছু জানতেন? জানতাম না, ডাক্তার জানি না। আপনি যার সাথে আসেন সে এখানে, আপনি কার সাথে এসেছিলেন তখন? তখন এসেছিলাম আমি একাই এসেছিলাম, ওখান থেকে আমি একাই এসেছিলাম, উনি বলছিল যে 22 পিলারের সামনে যাও, আমি একাই এসেছিলাম। আচ্ছা, একাই আপনি এসেছিলেন। আচ্ছা, তারপর সেই ডাক্তারকে দেখানো হয়, ডাক্তার প্রথমে যেদিন আপনার পেইন উঠেছিল আপনি এসেছিলেন, ডাক্তারের সাথে কি কথা হয়, ডাক্তার কি বলেন? ডাক্তার আমাকে কিছু বলেনি, শুধু আসার পরে ইঞ্জেকশন দিয়েছে, স্যালাইন দিয়েছে, একটা ট্যাবলেট দিয়েছে। এদের রুমটি, রুমের ভেতরে কি কি আছে? রুমের ভিতরে এমনি কিছু নেই, আমরা যেরকম রান্না করে রান্না করি এমন কিছু আছে, আর মানে পেছন দিয়ে একটা সিটের মতো আছে, ওইটার মধ্যে আমার দিছিল, কিন্তু আমার বেশিরভাগ ওই নিচে রাখছে আর কি। একটি চেম্বারে যেরকম থাকে সেরকম কোনো কিছুই, সেরকম কোনো কিছুই নাই এখানে, কিছুই নেই, মানে আমরা যেমন রান্না করে রান্না করি, চা বানাইতেছে, জল টল আছে, আর এখানে একটা সামনে একটা খাট্টা আছে, তারা দুজনে শুয়ে থাকে সারা রাত, তারা দুজনে এখানে শুয়ে আসলো আর আমি এখানে নিচে শুয়ে আসলাম, আর একটা টেবিল আছে আর কি। ডাক্তারের নাম কি বলে? না, ডাক্তারের নাম তো বলতে পারবো না আমি,
একটা কার্ড দিছিল আমার, এটাতে একটা লেখা আর এখানে পোস্টারে আর একটা লেখা, পোস্টারে আরেকটা নাম, হুম আরেকটা নাম ছিল। তো তারপর ডাক্তারের সাথে আপনার ডেলিভারি হওয়ার পর বা তার পরবর্তী সময়ে এতটুকুই কথা হয়েছে যে বাচ্চাকে হোমে পাঠিয়ে দেওয়া হয়েছে, আর তারপর থেকে আপনি আপনার বাচ্চাকে খুঁজে পাচ্ছেন না, এখন আপনি প্রশাসনিক আধিকারিকদের দায়িত্ব হয়ে আছেন। অসংখ্য ধন্যবাদ, আমরা কথা বলার চেষ্টা করেছি সেই অভিযোগ যা ছিল আমরা দেখানোর চেষ্টা করেছি আপনাদের, এবং এই সেই বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন বর্দোয়ালে স্থিত সেই বাড়ি, যে বাড়িতে নাকি যে নাম্বার প্লেট ছিল ডাক্তারের সেই নাম্বার প্লেটে অন্য একটি ডাক্তারের নাম ছিল, এবং যে মহিলা ভুক্তভোগী রয়েছেন ওনাকে অন্য আরেকজন ডাক্তার নাকি ডেলিভারি করেছেন, এবং ডেলিভারি করানোর পর বাচ্চাটি অসুস্থ বলে ওনাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় বা উনি বাড়িতে সেখানে হোটেলে তিনি যান, যে বিষয়টি তিনি তুলে ধরেছেন, এবং তারপর থেকে তিনি যখন বাচ্চার খোঁজ করতে আসেন বাচ্চা নিয়ে এবং বাচ্চাকে নাকি হোমে পাঠিয়ে দেওয়া হয়েছে, তারপর বাচ্চাকে হোমে কোন হোমে পাঠানো হয়েছে সেই অ্যাড্রেসও সেই মহিলাকে দেওয়া হচ্ছে না। তবে সে বাচ্চাটি গেল কোথায়, বাচ্চাটিকে নিয়ে সে ডাক্তার কী করেছেন, ডাক্তারও পলাতক রয়েছে সকালের পর থেকে, তবে ডাক্তার কোথায় পালিয়ে যায় এবং বাচ্চাটি অ্যাকচুয়াল হদিশ কোথায় রয়েছে, বাচ্চাটি বর্তমানে কোথায় রয়েছে সেটাই কিন্তু অভিযোগ রয়েছে, এবং সেই অভিযোগের ভিত্তিতে আমরা দেখানোর চেষ্টা করছি প্রশাসনিক আধিকারিকরা ইতিমধ্যে সেই বাড়িতে যে ভাড়াটি দোকানগুলো রয়েছে সেই দোকানেরও সাথে কথা বলছেন, এবং পরবর্তীতে আমরা যতটুকু জানি যে এই বিষয়টি প্রশাসনিক আধিকারিকরা খতিয়ে দেখছেন, এবারে বাচ্চাটির খোঁজ বা বাচ্চাটি পাওয়ার শুধুমাত্র দাবি রয়েছে সেই অভিযুক্ত মহিলার বা যিনি অভিযোগ তুলে ধরছেন, যিনি ভিকটিম। যিনি ভুক্তভোগী রয়েছেন এই গোটা ঘটনাটি। আমরা দিদি নিজের ঘরে রান্না বাড়ি পোলা পোল হয়ে থাই, আমরা একদিন করে আসা যাওয়া কম করতে পারি। আপনারা নিচের তালাতে থাকেন, উপরে আপনার দেওয়ার আর কি, তাই কোন তাই না? তো মায়া দিল্লি জব করে, জামাই বোন দিল্লি থাকে। না না, আপনার দেওয়ার কই এখন? ও দেওয়ার এখন দিল্লি গিয়ে রয়েছে। দিল্লি? এখানে কি আর আর রুম আছে? এখানে আর রুম নেই, আমরা এদিকে থাকতেছি। এবারে নিচের ফ্লোরটি আমরা দেখানোর চেষ্টা করছি প্রশাসনিক আধিকারিকরা, একেবারে যে নিচের ফ্লোরটি তিনারা অর্থাৎ প্রশাসনিক আধিকারিকরা খতিয়ে দেখছেন। রঞ্জিত চৌধুরী তো কইলাম না, জামাই বধু জন ওই মেয়ে দিল্লি এয়ারপোর্টে চাকরি করে, দিল্লি গিয়ে রয়েছে। দিল্লি? তাই তো কইল কুমারঘাট। না না, দিল্লি এয়ারপোর্টে মায়ের চাকরি করে।
রঞ্জিত চৌধুরীর সাথে যখন প্রশাসনিক আধিকারিকরা কথা বলেন তখন প্রশাসনিক আধিকারিককে তুলে ধরা হয় যে তিনি কুমারঘাট আছেন, কিন্তু বাড়ির পরিবারের লোকজন বলছেন যে তিনি দিল্লিতে রয়েছেন উনার মেয়ের চাকরি সূত্রে। যিনি ডাক্তার নাকি ছিলেন সেই ডাক্তার নাকি মেডিসিনের ডাক্তার এমনটাই বলছেন বাড়ির যারা লোকজন রয়েছে তার। আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করেছি সেই বাড়িতে আমরা উপস্থিত রয়েছি, প্রশাসনিক আধিকারিকরা সমস্ত বিষয় খতিয়ে দেখছেন, যারা পরিবারের লোকজন রয়েছেন তাদের কথাবার্তাও নেওয়া হচ্ছে, পরিবারের লোকজনের স্টেটমেন্ট এবং যে বাড়ির যে দ্বিতলার যিনি রয়েছেন অর্থাৎ মালিক রয়েছেন যিনি বাড়ির ছোট ছেলে জানা যাচ্ছে যে রঞ্জিত চৌধুরী উনার কথা সূত্রে উনি যিনি প্রশাসনিক আধিকারিকদের সাথে যে কথাটি বলেন তিনি কুমারঘাট রয়েছেন, কিন্তু বাড়ির পরিবারের লোকজন বলছেন তিনি দিল্লিতে রয়েছেন উনার মেয়ের চাকরির সূত্রে তিনি সেখানে রয়েছেন, কিন্তু কথাবার্তার মধ্যে অনেকটাই অমিল পাওয়া যাচ্ছে এবং তার পাশাপাশি কিন্তু যে ডাক্তার জানা গেছে সেই ডাক্তার রয়েছেন মেডিসিনের ডাক্তার, এতটুকু জানা গেছে যে ডাক্তারের নাম্বার প্লেটে নাম ছিল, কিন্তু যে মহিলাটির অভিযোগ রয়েছে সেই মহিলা বলছেন যে ডাক্তার উনাকে দেখেছেন সেই ডাক্তার নাকি নাম্বার প্লেটের নামের ডাক্তারটি নন, সেই ডাক্তার অন্য আরেকজন ডাক্তার ছিলেন, নাম্বার প্লেটে ছিল জি এস ধরকরে ডাক্তারের নাম, কিন্তু জি এন ধরকরে ডাক্তারের নাম, কিন্তু সেখানে বিশেষত যে মহিলা অভিযোগ তুলছেন তিনি বলছেন যে সেখানে সেই ডাক্তার ওনাকে দেখেননি, এমনটাই অভিযোগ তুলে ধরছেন সেই কতিপয় মহিলা আমরা যার অভিযোগ মূলে এই মুহূর্তে বাড়িতে রয়েছি বর্দোয়ালি স্থিত যে বাড়িটি রয়েছে। আবার বিষয় হচ্ছে যে বাচ্চাটি গেল কোথায়, এই বিষয়টিকে কেন্দ্র করে প্রশাসনিক আধিকারিকরা শেষ পর্যন্ত কী পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার বিষয় রয়েছে, যে ঘরে এই কার্যকলাপটি সংঘটিত হয়েছে সেই ঘরের ভেতরে কী রয়েছে সেটাও কিন্তু জানান রয়েছে প্রশাসনিক আধিকারিকদের। দেখার বিষয় হচ্ছে প্রশাসনিক আধিকারিকরা সেই ঘরের ভেতরে কী রয়েছে বিষয়টিকে খতিয়ে দেখেন কি না, এবার তাদের উপর সম্পূর্ণ বিষয়টি বর্তায় আমরা দেখানোর চেষ্টা করব প্রশাসনিক আধিকারিকরা কী পদক্ষেপ গ্রহণ করছেন। আমরা সেই বাড়িতে এখনও পর্যন্ত উপস্থিত রয়েছি। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের সেই বাড়ির চিত্র, প্রশাসনিক আধিকারিকরা বিষয়টিকে খতিয়ে দেখছেন সেই ডাক্তার কে ছিল বা যার উপর এত বড় একটি অভিযোগ, একটি বাচ্চাকে সেখানে সরিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে, একটি ছোট্ট বাচ্চা এবং সেই বাচ্চার ক্ষতিশ পাচ্ছে না সেই বাচ্চার মা ডেলিভারি হওয়ার পর থেকে, একটা বড়সড় অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতেই আসা বর্দোয়ালি স্থিত এই বাড়িতে। আমরা এতক্ষণ পর্যন্ত ছিলাম বর্দোয়ালি স্থিত সেই বাড়িটিতে, যে বাড়ির বিরোধ ডেলিভারি হয় একজন মহিলার এবং তারপর থেকে সেই মহিলা তার বাচ্চাকে পাচ্ছে না এবং সেই বাচ্চার হদিশ পর্যন্ত দিচ্ছে না সেই ডাক্তার, এবং তার পরবর্তীতে সেই ডাক্তারই নেই,
ডাক্তারই এখান থেকে বা এই বাড়ি থেকে যেখানে সে ভাড়া নিয়েছিল সেখান থেকে ডাক্তারই উধাও হয়ে গেছে বললেই চলে। এবং প্রশাসনিক আধিকারিকরা গোটা বিষয়টিকে খতিয়ে দেখছেন, পরবর্তী কী আপডেট রয়েছে তা দেখতে অবশ্যই চোখ রাখতে হবে সোশ্যাল বাংলার পর্দায়। এখনকার মতো আমাদের লাইভ আমরা এখানেই শেষ করছি, কিন্তু পরবর্তীতে প্রশাসনিক আধিকারিকরা এই বিষয়ে কী পদক্ষেপ আরও গ্রহণ করছেন তা নিয়ে আমরা থাকছি আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত জুড়ে থাকুন, চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। ক্যামেরা আদিত্যের সাথে আমি রয়েছি পূজা বর্দোয়ালি স্থিত সেই বাড়ি থেকে, দ্য সোশ্যাল বাংলা। নমস্কার।